আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে সপ্তম অধ্যায় থেকে আমরা যে যে বিষয়গুলো শিখব, চলো একবার দেখে নেই। আমরা আজকে শিখব প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়া। চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কথাটা বলতে গেলে সর্বপ্রথম আমাদের মনে যে কথাটা জেগে ওঠে সেটা হচ্ছে রিপ্লেস করা, একজনকে আরেকজনের জায়গায় মানে স্থানান্তরিত করা। ঠিক তেমনি এখানেও সেই কাজটি হয়। আমরা সংজ্ঞাকারে যেটি বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় কোনো মৌল বা যৌগমূলক, অধিক সক্রিয় কোনো মৌল বা যৌগমূলক কোনো একটি যৌগ থেকে তার তুলনায় কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপিত করলে এবং সেই জায়গাটি দখল করে নিয়ে যদি উৎপাদ তৈরি করে, তবে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, যেমন এই বিক্রিয়ায় জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে সালফেটের সাথে জিঙ্ক যুক্ত হয়েছে এবং উৎপাদ তৈরি হয়েছে জিঙ্ক সালফেট এবং কপার। তোমরা প্রতিস্থাপন বিক্রিয়ায় অবশ্যই যে কথাটি মনে রাখবে, একটি রাসায়নিক বিক্রিয়ার যে মৌলটি অপরকে প্রতিস্থাপন করবে সেই মৌলটির সক্রিয়তা অবশ্যই যাকে প্রতিস্থাপিত করবে তার তুলনায় বেশি হবে। সক্রিয়তা বেশি হলে সে শুধুমাত্র সেই অপরকে প্রতিস্থাপিত করতে পারবে। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার, সক্রিয়তা কার কম বা বেশি সেটা আমরা কিভাবে বুঝব? এখানে আমি তোমাদেরকে একটা শক মোটামুটি দিয়ে দিছি। এই শকে সর্বপ্রথম যেটি আছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধারাবাহিকভাবে শেষ থেকে শুরু করে প্রথম দিকে যেগুলো আছে এগুলোর সক্রিয়তা সবচেয়ে বেশি। অর্থাৎ সর্বপ্রথমে যেটি আছে এটির সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে যেটি আছে তার সক্রিয়তা এভাবে ধারাবাহিকভাবে কমে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম দিকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো চাইলে তার পরবর্তী কোনো মৌলকে প্রতিস্থাপিত করতে পারবে। যেমন দেখো, জিঙ্কের সক্রিয়তা হাইড্রোজেনের তুলনায় বেশি, যার কারণে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে এবং নতুন উৎপাদ জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি করেছে। তাহলে তোমরা বলো তো, কপার প্লাস জিঙ্ক সালফেট এরা বিক্রিয়া করবে কিনা, এবং বিক্রিয়া করলেও সেক্ষেত্রে উৎপাদটি কি তৈরি হবে? আচ্ছা দেখো তো, এই কপারের সক্রিয়তা বেশি না জিঙ্কের সক্রিয়তা বেশি? আমরা তালিকাতে দেখলে দেখতে পাই যে জিঙ্কের তুলনায় কপারের সক্রিয়তা কম। এ কথার অর্থ হচ্ছে যে কপার জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না, অর্থাৎ এই বিক্রিয়াটি কি না, সম্ভব না। অর্থাৎ এই বিক্রিয়াটি সম্ভব না, পসিবল না। আচ্ছা, আমরা বোধহয় তোমরা বোধহয় প্রতিস্থাপন বিক্রিয়া কি এবং এটি কি এইভাবে সংগঠিত এটা মোটামুটি বুঝতে পেরেছ। চলো এবার আমরা দ্বিতীয় বিক্রিয়াটি দেখে নেই, দহন বিক্রিয়া। দহন শব্দটা শুনলেই তোমাদের অনেকেরই মনে পোড়া শব্দটা এসে যায়। অর্থাৎ আসলেও তাই, দহন বিক্রিয়াটা হচ্ছে যে কোনো মৌল বা যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে ওই মৌলের অক্সাইড অথবা যদি যৌগ হয় ওই যৌগের উপাদান মৌলসমূহের অক্সাইডে পরিণত করলে যে বিক্রিয়ার মাধ্যমে করা হয় সেই বিক্রিয়াটাকে আমরা দহন বিক্রিয়া বলবো। খুব সংক্ষিপ্তভাবে যদি বলি যে কোনো মৌল বা যৌগের অক্সিজেনের সাথে বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। তোমরা অবশ্যই যেটি মনে রাখবে, দহন বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদী। যেমন এখানে যে বিক্রিয়াটি দেওয়া আছে, মিথেন প্লাস অক্সিজেন এরা বিক্রিয়া করে তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই মিথেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করেছে, এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ শক্তি তৈরি হয়, যেটা আমরা পরীক্ষা করলে দেখতে পাই যে এই বিক্রিয়া থেকে প্রায় 890 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। যার কারণে আর আমরা জানি
যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি তাপশক্তি উৎপন্ন হয় তবে ডেল এইচ আকারে সেটিকে লিখলে আমরা মাইনাস আকারে লিখব, অর্থাৎ ডেল এইচ এর মান মাইনাস 890 কিলোজুল। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে দহন তাপটা কি, তোমরা অনেকে মানে তাহলে দহন তাপটা কি এটু একটু জেনে নেই। দহন তাপ হচ্ছে যে দহন বিক্রিয়ার ফলে কোনো যৌগ বা মৌলের দহন বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপশক্তি পরিবর্তিত হয় বা উৎপাদিত হয় সেই পরিমাণ তাপশক্তিকে আমরা দহন তাপ বলবো। তারপরে আমরা আরেকটু সুন্দর করে বললে যদি কোনো যৌগের এক মৌলকে উপযুক্ত তাপমাত্রা এবং এক অ্যাটমোস্ফিয়ার চাপে সম্পূর্ণরূপে অক্সিজেন দ্বারা পোড়ালে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ তাপশক্তিকে আমরা দহন তাপ বলবো। যেমন মিথেনের দহন তাপ হচ্ছে 890 কিলোজুল পার মোল। আশা করছি তোমরা দহন বিক্রিয়া কি এবং দহন তাপ কি এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা আমাদের তৃতীয় আলোচ্য টপিক প্রশমন বিক্রিয়া সম্পর্কে জেনে নেই। প্রশমন কথাটার অর্থ কি, তোমাদের অনেকেরই প্রশমন কথাটার অর্থ হচ্ছে প্রশমিত হওয়া। প্রশমন কথাটার অর্থ কি, প্রশমিত হওয়া। আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে তৈরি করে লবণ প্লাস পানি, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, অ্যাসিডের যে ধর্ম ক্ষারের যে ধর্ম এরা একে অপরকে অর্থাৎ পরস্পর পরস্পরের ধর্মকে নাকচ করে দিয়ে শেষ পর্যন্ত মানে নিরপেক্ষ যৌগ তৈরি করে, সেটা হচ্ছে লবণ এবং পানি। তাহলে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, এবং প্রশমন বিক্রিয়ার ফলে যা তৈরি হয় লবণ এবং পানি তৈরি হয়। তোমরা দেখবে যে প্রশমন বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আমরা এখানে যে উদাহরণটি দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এরা বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, লবণ, তারপর পানি এবং প্রচুর পরিমাণ তাপশক্তি তৈরি করে। প্রকৃতপক্ষে এই বিক্রিয়াটিতে কি ঘটে চলো আমরা একটু দেখে নেই। এই বিক্রিয়াটিতে আমরা জানি যে একটি রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় সেই রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের কাজ হয়। প্রথমে যে কাজটি হয় বিক্রিয়ক পদার্থ সমূহ ভেঙে যায়, দ্বিতীয়বার যেটি হয় এই বিক্রিয়ক পদ ভেঙে যাওয়া বিক্রিয়ক পদার্থ থেকে উৎপাদ তৈরি হয়। আমরা যেমন হাইড্রোজেন ভেঙে যে যেটি তৈরি করে হাইড্রোজেন প্লাস এবং সিএল মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে তৈরি করে সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস। এই বিক্রিয়ায় দেখা যায় যে প্রকৃতপক্ষে হাইড্রোজেন থেকে প্রাপ্ত এইচ প্লাস আয়ন এবং ক্ষার থেকে প্রাপ্ত ওএইচ আয়ন মিলে পানি তৈরি হয়, এবং এই বিক্রিয়ায় দেখা যায় যে ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন এটি বিক্রিয়া আয়ন আকারে রয়ে যায়। এই আমরা দেখলাম যে প্রশমন বিক্রিয়ায় লবণ বিশেষ করে পানি এবং আয়ন তৈরি হয়। পানি তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়ন মিলে, কিন্তু অপর দুটি আয়ন সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু এরা কোনো উৎপাদ তৈরি করে না। এই কারণে আমরা এই সোডিয়াম প্লাস আয়ন এবং সিএল মাইনাস আয়নটাকে আমরা দর্শক আয়ন বলবো। তাহলে দর্শক আয়ন হচ্ছে যে সমস্ত আয়ন বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই সমস্ত আয়নকে আমরা দর্শক আয়ন বলবো। বন্ধুরা তোমরা যদি খেয়াল করে থাকো যে তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে লবণ এবং পানি তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে যদি এগুলো তীব্র অ্যাসিড এবং ক্ষার হয় তাদের ক্ষেত্রে উৎপাদিত তাপটা ফিক্সড হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়। প্রশ্ন হতে পারে কেন, সেটি হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় মূলত যে বিক্রিয়াটি হয় যে অ্যাসিড থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়ন এবং ক্ষার থেকে প্রাপ্ত হাইড্রোক্সিল আয়ন মিলে পানি তৈরি হয়, আর এই পানি তৈরির সময় যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ তাপশক্তি মূলত প্রশমন তাপ। পরীক্ষা করে দেখা যায় যে তীব্র অ্যাসিড এবং ক্ষারের জন্য এই প্রশমন তাপের মান হচ্ছে মাইনাস 57.3
3-4 কিলোজুল পার মোল আমরা বলতে পারি অর্থাৎ প্রতি মোল পানির জন্য 57.34 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হবে তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো যে প্রসরণ বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন তাপ শক্তি ধ্রুবক থাকে কেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রসরণ তাপ একটু কম বেশি হতে পারে সেটি অ্যাসিড এবং ক্ষারের তীব্রতার কম বেশির জন্য হতে পারে তবে তোমরা এটি জেনে রাখবে যে প্রসরণ বিক্রিয়া তীব্র অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে উৎপন্ন তাপ ধ্রুবক এবং সেটির মান হচ্ছে 57.34 কিলোজুল পার মোল চলো আশা করছি যে প্রসরণ বিক্রিয়া বিষয়ে তোমাদের সমস্ত জানা হয়ে গেছে এবার আমরা চতুর্থ আলোচ্য বিষয় পানি বিশ্লেষণ বিক্রিয়া এটি সম্পর্কে দেখব পানি বিশ্লেষণ বিক্রিয়াকে আমরা যদি বলি পানি বিশ্লেষণ এটিকে আমরা আর্দ্র বিশ্লেষণও বলতে পারি পানি অর্থাৎ পানিকে ভাঙা পানিকে বিশ্লেষণ করা পানিকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো H+ আয়ন এবং OH- আচ্ছা পানি বিশ্লেষণ হচ্ছে যে পানি কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে যদি যদি নতুন কোন উৎপাদ তৈরি করে অর্থাৎ উৎপাদে পানি থাকবে না অর্থাৎ পানি ভেঙে যাবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলবো এটিকে ইংলিশে বলা হাইড্রোলাইসিস বিক্রিয়া দেখেন বিক্রিয়ক পদার্থ সিলিকন টেট্রাক্লোরাইড এবং পানি বাম পাশে থাকলেও ডান পাশে পানি এবং সিলিকন টেট্রাক্লোরাইড একটিও নেই অর্থাৎ পানি এই বিক্রিয়ায় ভেঙে গেছে এবং নতুন উৎপাদ তৈরি হয়েছে সুতরাং এই বিক্রিয়াটি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া অর্থাৎ হাইড্রোলাইসিস বিক্রিয়া আশা করছি তোমরা পানি বিশ্লেষণ বিক্রিয়া কি এটা বুঝতে পেরেছো এবার আমরা আমাদের পঞ্চম আলোচ্য বিষয় অধঃক্ষেপণ পানি যোজন বিক্রিয়া সম্পর্কে জানব পানি যোজন বিক্রিয়া আমরা এই বিক্রিয়া এখানে পানি যোজন দুটি বিক্রিয়া লিখছি একটি হচ্ছে ফেরাত সালফেট এবং 7H2O আমরা এখানে দুটি পানি যোজন বিক্রিয়া লিখেছি অর্থাৎ পানি যোজন বিক্রিয়া হচ্ছে কোন আয়নিক যৌগ কেলাস গঠনের জন্য এক বা একাধিক পানির সাথে যুক্ত হয়ে পানির সাথে যুক্ত হয়ে যে ক্লাস গঠন করে যে বিক্রিয়ার মাধ্যমে ক্লাস গঠন করে সেই বিক্রিয়াটাকে আমরা পানি যোজন বিক্রিয়া বলবো অর্থাৎ হাইড্রেশন বিক্রিয়া বলবো এই বিক্রিয়া আমরা দেখতে পাই কপার সালফেটের সাথে 5 অণু পানি সরাসরি যুক্ত হয়ে কপার সালফেট 5 অণু পানি তৈরি করছে অর্থাৎ এটি ক্লাস এটি একটি ক্লাস অর্থাৎ কপার সালফেটের ক্লাস তোমরা মনে রাখবে এটিকে আমরা পড়তে পারি পেন্টাহাইড্রেট কপার সালফেট তারপর ফেরাস সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হয়ে তৈরি করেছে ফেরাস সালফেট 7 অণু পানি এটি ফেরাস সালফেটের একটি কেলাস তোমরা প্রশ্ন করতে পারো যে কেলাস কি কেলাস হচ্ছে যে আয়নিক যৌগসমূহ পানি এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়ে যে ত্রিমাত্রিক গঠন লাভ করে সেই ত্রিমাত্রিক গঠনটা হচ্ছে কেলাস এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে কেলাস পানি কি আয়নিক যৌগের সাথে যে এক বা একাধিক পানির অণু যুক্ত হয়ে যদি কেলাস গঠন করে তাহলে ওই পানির অণুকে আমরা কেলাস পানি বলবো তাহলে আমরা দেখলাম যে পানি যোজন বিক্রিয়ায় পানির অণু না ভেঙে সরাসরি কোনো যৌগের সাথে যুক্ত হয়ে যায় এই কারণে আমরা এই বিক্রিয়াটাকে পানি যোজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া বলবো আজকে আমরা যে যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কি কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া হয় তারপর দহন বিক্রিয়া কি দহন বিক্রিয়া কিভাবে হয় এখান থেকে আরো শিখলাম দহন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া এই বিক্রিয়া দহন তাপ উৎপন্ন হয় তারপর আমরা শিখলাম প্রসরণ বিক্রিয়া প্রসরণ বিক্রিয়া কি প্রসরণ বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয় এবং প্রসরণ তাপ
এটি কি এটি শিখলাম তারপর আমরা শিখলাম পানি বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়া আশা করছি আজকের যে পাঁচটি বিক্রিয়া এটি তোমরা বুঝতে পারছো আগামীতে আবার নতুন আলোচ্য বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ